سلام عليكم طبتم مباركة طيبة ربي أعوذ بك من همجات الشياطين وأعوذ بك ربي أن يحضرون ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما প্রিয় দর্শকবৃন্দ, এই কোরআন মজিদর অসমীয়া অনুবাদ চর্চার ধারাবাহিকতার আজির 545 নং খণ্ডটির মাজলৈ আমি আপনালোক সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি স্বাগতম জানাইছো। আলহামদুলিল্লাহ, তিলাওয়াতের ধারাবাহিকতাত আমি ইতিমধ্যে কোরআন মজিদর 57 নং সূরা আল হাদিদর 8টি আয়াত অতিক্রম করেছো। গতিকে প্রিয় দর্শকবৃন্দ, আহক আমি পুনৰ আমি আমন্ত্ৰণ জনাইছো আমাৰ আজিৰ এই 545 নং খণ্ডটি আমি আৰম্ভ কৰিব লৈছো কোৰআন মজিদৰ উক্ত 57 নং সূৰা আল হাদিদৰ পৰৱৰ্তী 9 নং আয়াতৰ পৰা। বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম, হুৱাল্লাজি ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বাইয়িনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমি দেখিছো এই সূরা হাদিদত আল্লাহ সুবহানাহু তাআলায় আল্লাহর বিস্তৃত পরিচয় আমাক আরম্ভণির পৰা দাঙি ধরি বিশ্বাস সন্দৰ্ভত আল্লাহ সুবহানাহু তাআলায় আমাক কিছু কথা ইতিমধ্যে 8 নং আয়াতলৈকে আমাক জনাইছে। পরবর্তী 9 নং আয়াতত আল্লাহ সুবহানাহু তাআলার বিষয়ে ইয়াত কোৱা গৈছে যে হুয়া, তেখেত, অর্থাৎ এই হুয়া দি আল্লাহক বুজাইছে। হুয়া আল্লাজি, তেখেতেই সেইজন, ইউনাজ্জিলু আলা আবদিহি, তেখেতে নাজিল করে, আলা উপরত, আবদিহি তেখেতর আব্দর উপরত, তেখেতর গুলামর উপরত বা তেখেতর বান্দার উপরত, আয়াতিম বাইয়েনাতিন, স্পষ্ট ভাষারে আয়াত সমূহ, আল্লাহর যে বাণী সমূহ আছে সেই বাণী সমূহর বিষয়ে কৈছে তেখেতেই সেইজন, আল্লাহ সুবহানাহু তাআলার বিষয়ে কৈছে তেখেতেই সেইজন যিজনে অবতরণ করায়, নাজিল করায়, আলা আব্দি হি, তেখেতর আব্দর উপরত, তেখেতর বান্দার উপরত, আয়াতিম বাইয়েনাতিম, তেখেতর এই স্পষ্ট বাণী সমূহ, অর্থাৎ কোরআন মজিদ সন্দর্ভত আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াত কৈছে কিহর বাবে নাজিল করে তেখেতর আব্দর উপরত এই স্পষ্ট আয়াত সমূহ, লি ইউখরিজা কুম, তোমালোকক উলিয়াই আনিবলৈ, মিনাজ জুলুমাতি, ঘোর অন্ধকারর পৰা, ইলান নূর, পোহরর দিখলৈ বা পোহরলৈ, ওয়া ইন্নাল্লাহা, যেহেতু নিশ্চিতভাবে এই আল্লাহ বিকুম তোমালোকর প্রতি, লা রাউফুন, পরম স্নেহময়, রহিম, আর পরম দয়ালু। এটা প্রিয় দর্শকবৃন্দ, এই 8 নং আয়াতটিত আমি কেবাটাও দিক ইয়াত মন করবলগা দিক আছে। প্রথম দিকটো হৈছে যে ইয়াত আল্লাহ সুবহানাহু তাআলাই কৈছে যে তেখেতেই সেইজন যিজনে নাজিল করে তেওঁর আব্দর উপরত, আব্দি হি, তেখেতর বান্দা বা তেখেতর গুলাম আমি যিয়ে কওঁ, এই আব্দি হি বুলি কৈ কোনো বিশেষ আব্দক আল্লাহে কিন্তু নির্দিষ্ট করা নাই। এই দিকটো আমি মন করবলগীয়া এটি দিক আছে। ইয়াত আমার ধারণা, পূর্ব ধারণা আমার বহুতো ধরনের থাকে, আমি সদায় আহ্বান জানাই আহিছো, কৈ আহিছো যে ইতিমধ্যে আমি যিমানবোৰ কথা জানি আহিছো, শিকি আহিছো, আমার নিজস্ব যিসমূহ জ্ঞান ইতিমধ্যে কোরআনের বাহিরের পৰা আমি লাভ করে ডাঙর দীঘল হৈছো, কোরআন মজিদ বুঝিবলৈ হলে আমি বুজা বা আমি শিকা কোরআনের বাহিরের জ্ঞানসমূহ আমি একাখরিয়া করে থৈ
নিরঙ্কুশভাৱে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কি কৈছে সেই দিশটোহে আমি যদি বুজিবলৈ যাম ইনশাআল্লাহ তেতিয়াহে কোরআনৰ মূল দৰ্শন আমি বুজি পাম। আমি ইতিমধ্যে লাভ কৰা সৰুৰে পৰা আমি যিমান ধৰণৰ জ্ঞান লাভ কৰিলোঁ সেই জ্ঞানসমূহৰ ভিত্তিত যদি আমি কোরআন বুজিবলৈ যাওঁ সেই জ্ঞানসমূহ যদি আমি কোরআনত বিচাৰিবলৈ যাওঁ তেন্তে আমি কোরআনৰ কিন্তু মূল দৰ্শন আমি একো বুজি নাপাম। কিয়নো ইতিমধ্যে আমি শিকি অহা যিমানসমূহ আমাৰ জ্ঞান ইছলাম সম্পৰ্কত সেই জ্ঞানসমূহ প্ৰকৃততে কোরআনৰ জ্ঞান নহয় কোরআনৰ বাহিৰৰ জ্ঞান। সেয়েহে আমি কোরআন মজিদ আমি এককভাৱে যদি আমি বুজিব লগা হয় নিৰংকুশভাৱে যদি ইয়াৰ মূল দৰ্শন বুজিব লগা হয় তেন্তে আমি ইতিমধ্যে লাভ কৰি অহা কোরআন মজিদৰ সকলো জ্ঞানক একাষৰীয়া কৰি থৈ কেৱল আল্লাহে কি কৈছে সেই দিশটোত আমি কনচেনট্ৰেট কৰিব লাগিব। এই কথাখিনি আমি এইবাবেই ক'লোঁ যিহেতু ইয়াত মন কৰিব ইয়াত আব্দিহি বুলি কোৱাৰ লগে লগে আমাৰ জ্ঞানে বা বহুতো অনুবাদে এই আব কেৱল আমাৰ বাৰ্তাবাহক মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওপৰত ফিক্স কৰিছে। কিন্তু আয়াতৰ দৰ্শন যদি আমি বিশ্লেষাত্মক দৃষ্টিভংগীৰে চাওঁ সেই দিশটো কিন্তু তেনে নহয় প্ৰকৃততে। এই আব্দিহি বুলি কৈ কোনো নিৰ্দিষ্ট আব্দক তেখেতে কিন্তু ইয়াত উল্লেখ কৰা নাই, কাৰো নামো উল্লেখ কৰা নাই বা কোনো নিৰ্দিষ্ট কৰি দিয়া নাই। কিয়নো ইয়াত মন কৰিব আব্দিহি বুলি কৈ পৰৱৰ্তী সময়ত কি কৈ আছে চাব, আয়াতিম বাইনাতিম লি ইউখরিজা কুম, তোমালোকক উলিয়াই আনিবলৈ। এতিয়া যদি আমি কোনো এজন বিশেষ বাৰ্তাবাহককে যদি আমি ধৰি লওঁ তেন্তে সেই বাৰ্তাবাহকৰ ওপৰত নাজিল কৰাৰ দিশটোৱে যদি আমি ধৰি লওঁ কিন্তু আল্লাহে ইয়াত এক্সপ্লেইন কৰিছে কিহৰ বাবে নাজিল কৰে, লি ইউখরিজা কুম, তোমালোকক উলিয়াই আনিবলৈ। এই দিশটো কিন্তু আমি ইয়াত কুম যে ব্যৱহাৰ কৰিছে তোমালোক বুলি যে কৈছে সেই তোমালোকটো কিন্তু আমি চিন্তা কৰিব লাগিব আমাক কৈ আছে। গতিকে আমাক যিহেতু কৈ আছে উলিয়াই আনিবলৈ মিনা জুলুমাতি ইলান নূৰ, ঘোৰ অন্ধকাৰৰ পৰা পোহৰৰ দিশলৈ আমাক উলিয়াই আনিবলৈ যিহেতু কৈ আছে, গতিকে আমি যদি প্ৰকৃত অৰ্থত আল্লাহ সুবহানাহু তাআলাৰ আব্দ হওঁ, আল্লাহৰ যদি প্ৰকৃত অৰ্থত যদি আমি গোলাম হওঁ তেন্তে নিশ্চিতভাৱে আমাৰ ওপৰতো এই আয়াত আল্লাহে নাজিল কৰিব লাগিব। অন্যথা যদি নাজিল নহয় তেন্তে আমাক কেনেকৈ ঘোৰ অন্ধকাৰৰ পৰা পোহৰলৈ উলিয়াই আনিব, এই দিশটো আমি আশা ৰাখিম। আমি খুব গুরুত্ব সহকারে কোরআনের দর্শনের উপর ভিত্তি করে আয়াতের উপর ভিত্তি করে আমি কিন্তু বুঝার চেষ্টা করব লাগিব। আমি সদাই কই আছো যে কোরআন মজিদ সকল সময় সকল কালের বাবে কিয়ামতলৈকে ই কিন্তু বর্তমান হয়ে থাকিব। যদিও ইয়াত অতীতের বহুতো আল্লাহে ইতিহাস আমার আগত দাঙি ধরেছে, সেই ইতিহাসবর প্রকৃততে আমার সাধু কথা হিসাবে নহয়, সেই ইতিহাসৰ পৰা আমাৰ নিশ্চিতভাৱে বৰ্তমানত ল'ব লগা বহুতো শিক্ষা থকাৰ বাবেহে তেনেধৰণৰ দৃষ্টান্তমূলক ইতিহাসসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কোরআন মজিদত উল্লেখ কৰিছে। এই দিশসমূহ আমি কিন্তু আহ্বান জনাম যাতে কোরআন মজিদ অধ্যয়ন কৰাৰ সময়ত আমি খুব তীক্ষ্ণভাৱে আমি চাব লাগে, যিহেতু কোরআন মজিদ আমাৰ বাবে আল্লাহে নাজিল কৰিছে, তোমালোক বুলি যিহেতু কৈছে এই তোমালোকটো আমি কিন্তু এৰি দিব নোৱাৰিম। আমাক যেহেতু কৈছে বিষয়বস্তু নিশ্চিতভাৱে আমাৰ সৈতে জড়িত থাকিব লাগিবই, গতিকে কৈছে লি ইউখরিজাকুম, তোমালোকক উলিয়াই আনিবলৈ, মিনা জুলুমাতি ইলান নূৰ। ইয়াত আন এটি দিশ মন কৰিব লগা আছে, এই জুলুমাত শব্দটো কিন্তু প্লুৰেলত আছে বহু বচনত, অৰ্থাৎ তৰপে তৰপে ঘোৰ অন্ধকাৰ, ইলান নূর, নূর কিন্তু সিঙ্গুলার। এই দিকগুলো কিন্তু আমি কোরআন মজিদ অধ্যয়ন করার সময় ধীর হুস্থির আমি চার প্রয়োজন আছে। আমি পাই আছো এই কোরআন মজিদে কি করে অন্তরের ভিতর যান
অন্ধকার থাকে। সিফান লি মা ফি সুদুর, এই কুরআন মজিদ হয়েছে সিফান নিরাময়, লি মা ফি সুদুর, অন্তরত যিমান ধরনের রোগ আছে, অর্থাৎ এই জুলুমাত শব্দই বুঝাব, তড়পে তড়পে যিমান আমার ভুল কথা কুরআন মজিদর বাহিরর ভুল কথা সমূহকে আল্লাহে জুলুমাত বলে উল্লেখ করেছে, তড়পে তড়পে আমার অন্তরত এনে ধরনের বহি থাকা অন্ধকার সমূহ, ডার্কনেস সমূহ আল্লাহে কুরআন মজিদর দ্বারা, যেহেতু ই নিরাময় অন্তরৰ নিরাময়, গতিকে অন্তরত বহি থাকা এনে ধরনের তড়পে তড়পে যিমান অন্ধকার জুলুমাত বলে কয়, প্রকৃততে ফলসহুদ বুঝায় আছে, যিবোৰ আল্লাহৰ নহয়, ইয়ার বাহিরর যিমান বিষয় বস্তুয়ে আছে, বিশ্বাসৰ ক্ষেত্রত, আমলৰ ক্ষেত্রত, পরকাল সন্দর্ভত, এই গোটেইবোৰক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জুলুমাত বলে কৈছে। এনে ধরনের তড়পে তড়পে আমার অন্তরত বহি থাকা বিভিন্ন প্রকারের চেতনার মাজত সোমাই থাকা অন্ধকার সমূহর পৰা পোহরের দিকলৈ উলিয়াই আনিবর বাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই স্পষ্ট আয়াত সমূহ নাজিল করে, আবদিহি আলা আবদিহি, তেখেতর বান্দার উপর, তেখেতর আব্দর উপর। গতিকে এই দিকটো আমি আহ্বান জানাম কুরআন মজিদর তথ্যর আধারত যাতে আমি চিন্তা করো, কিয়নো কুরআন মজিদর মূল দর্শন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিরে আন কোনেও বুঝাব নোয়ারে। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান, একমাত্র আল্লাহে ইয়ার মূল দর্শন বুঝাব পারিব। আল্লাহে গোটেই কুরআন বুজার মূল চাবিকাঠি কিন্তু আল্লাহর হাতত সদায় থাকে। কুরআনের আয়াতে আমি বহুবার ইয়ার তথ্য আপনার আগত দাঙি ধরেছি, কুরআনের আয়াতে প্রমাণ করেছে যে তেখেতর তিল মানু জ্ঞান কোনেও লব নোয়ারে, ইল্লা মাশা আল্লাহ, একসেপ্ট জি আল্লাহে বিচারিব, অর্থাৎ আল্লাহর অনুমতি, আল্লাহর ইচ্ছার অবিহনে কোনেও কুরআন বুঝিব নোয়ারে। আমি আয়াতাল কুরসির তথ্য আপনার আগত ইতিমধ্যে দাঙি ধরেছি, এই সন্দর্ভত বহুতো আয়াত আছে, বি ইজনিল্লাহি, আল্লাহর অনুমতি অবিহনে কোনেও কুরআনের মূল জ্ঞান মূল দর্শন বুঝিব নোৱাৰিব। এই যে কৈছে যে বহুতো তরপে তরপে থকা ঘোর অন্ধকারের পৰা পোহরের দিকলৈ উলিয়াই আনে, এই উলিয়াই অনা কামটো কোনে করে, সেই দিকটো আমি চাবর বাবে আমি লৈ যাব বিচাৰিছো। ইতিমধ্যে আমি অতিক্রম করে অহা কুরআন মজিদর 2 নং সূরা আল বাকারাত 257 নং আয়াতলৈ আমি আপনালোকক লৈ যাব বিচাৰিছো। সূরাতুল আল বাকারা, ইয়াত কৈছে যে আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ হৈছে অভিভাবক, গার্জেন, আল্লাজিনা কার গার্জেন, যিসকলে আমানু, যিসকলে বিশ্বাস আনে, এই বিশ্বাস সন্দর্ভত আমি যোৱাকালি যথেষ্ট আমি চর্চা আনিছো, ইয়াত আমি হাদিততো দেখিছো যে আল্লাহে ইমান অনার কথা কৈছে যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ইমান আল্লাহর উপর ইমান আনিবলৈ হলে আল্লাহর মূল সত্তার হৈতে মূল পরিচয় হব লাগিব। আল্লাহ যে আমি যতেই থাকো তাতেই যে আমার হৈতে আল্লাহ থাকে, এইটো আমার বিশ্বাসের ভিতর আনিব লাগিব, তেতিয়াহে প্রকৃততে আমার বিশ্বাসের দিকটোয়ে পূর্ণতা লাভ করিব। তেনে ধরনে যি সকলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করিব, সেই লোক সকলের গার্জেন হব আল্লাহ, সেই দিকটোয়ে ইয়াত কৈছে যে আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ হৈছে অভিভাবক, আল্লাজিনা আমানু, যিসকলে প্রকৃত অর্থত আল্লাহর উপর বিশ্বাস আনে, যেহেতু তেখেত অভিভাবক, নিশ্চিতভাবে তেখেতর করণীয় থাকিব। এনে ধরনের
ইউখরিজা হুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এই অভিভাবক স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ইউখরিজা হুম হিহতক উলিয়াই আনে, কাক আল্লাযিনা আমানু যিসকলে বিশ্বাস আনিব, সিহঁতকহে উলিয়াই আনিব, ইউখরিজা হুম মিনাজ জুলুমাতি ঘোৰ তৰপে তৰপে থকা অন্তৰৰ অন্ধকাৰৰ পৰা সেই অন্ধকাৰ নিৰাময় কৰি ইলান নূৰ পোহৰৰ দিশলৈ আনিব। গতিকে এই দিশবোৰ আমি ৰেফাৰেঞ্চৰ সহকাৰে আমি নিশ্চিতভাৱে কোৰাণ মজিদ বুজাৰ চেষ্টা কৰিব লাগিব, তেতিয়াহে প্ৰত্যেকটো বিষয়বস্তু আমাৰ ইনশাআল্লাহ স্পষ্ট হ'ব। আমি বহুতো আয়াত এনেধৰণৰ আয়াত আমি অতিক্ৰম কৰি আহিছোঁ। পৰৱৰ্তী আয়াতত কি কৈছে চাওক, ৱা আল্লাজিনা, একেটা আয়াততে পৰৱৰ্তী অংশত কৈছে ৱা আল্লাজিনা কাফাৰু, আৰু যিসকলে অগ্ৰাহ্য কৰিব, আল্লাহক যেনেধৰণে বিশ্বাস আনিব লাগে, আল্লাহৰ বাৰ্তাবাহকৰ প্ৰতি যেনেধৰণে ইমান আনিব লাগে, তেনেধৰণে যিসকলে নানিব, উলা উলিয়া উহুম, সিহঁতৰ অভিভাৱকসকল থাকিব। মন কৰিব, আল্লাহৰ ক্ষেত্ৰত ৱালিয়ুন বুলি কৈছে একবচন, কিন্তু যিসকলে অগ্ৰাহ্য কৰিব সিহঁতৰ বহুতো অভিভাৱক থাকিব, সেইবাবে আউলিয়া উহুম বুলি কৈছে, সিহঁতৰ অভিভাৱকসকল, অৰ্থাৎ আল্লাহৰ উপৰিও আন যাৰ কথাক বিশ্বাস কৰিব, আল্লাহৰ সৈতে যাক শৰিক কৰি ল'ব, মেডিয়েটৰ যাক ইউজ কৰিব, সেই মেডিয়েটৰসকলক আউলিয়া উহুম বুলি কৈছে, সিহঁতৰ অভিভাৱকসকল বহুবচনত আছে। সিহঁতে কি কৰে, কাফাৰু আউলিয়া উহুম তাগুত, তাগুত হ'ব সিহঁতৰ অভিভাৱক। আমি সদায় কৈ আহিছোঁ তাগুত, তাগুত বৰ্জন নকৰাকৈ কেতিয়াও কিন্তু আল্লাহৰ কিতাপৰ মাজলৈ আহিব নোৱাৰে মানুহ। ইয়াৰ ঠিক আগৰ আয়াতটোতেই আমি বৰ্তমান চৰ্চা কৰি আছোঁ 258 নং আয়াত, 256 নং আয়াত মন কৰিব, লা ইকৰাহা ফিদ্দিন, যে এই জীৱন ব্যৱস্থাৰ প্ৰতি কোনো জোৰ জবস্তিৰ কোনো কথা নাই, কাদ তাবায়্যানা ৰুশ্দু, যিহেতু আৰুষ্ট প্ৰকৃত সত্য প্ৰকৃত বাস্তৱতা, কাদ তাবায়্যানা, যিহেতু ইতিমধ্যে স্পষ্ট হৈ গৈছে আৰুষ্ট প্ৰকৃত বাস্তৱতা, মিনাল গাই, সকলো ধৰণৰ যিমান বিভ্ৰান্তি আছে কোৰাণৰ বাহিৰৰ যিমান বিভ্ৰান্তিকৰ কথা বতৰাৰ মাজত আমি ডুবি গৈ আছোঁ, এনেধৰণৰ বিভ্ৰান্তিকৰ কথা বতৰাসমূহৰ মাজৰ পৰা আৰুষ্ট প্ৰকৃত বাস্তৱতা ইতিমধ্যে স্পষ্ট হৈ গৈছে। ফামান, গতিকে যিয়ে ইয়াকফুৰ বি তাগুত, যিয়ে অগ্ৰাহ্য কৰিব অস্বীকাৰ কৰিব তাগুতক, তাগুত কি, কোৰাণ মজিদৰ বাহিৰৰ যিমান আল্লাহৰ সৈতে পেৰেলেল ৰুলছ এণ্ড ৰেগুলেশ্যন বনোৱা গৈছে বিভিন্ন দিশত, যাক আমি আল্লাহ দ্ৰোহিতা বুলি কওঁ, তাগুত, আল্লাহে যিটো কৈছে একমাত্ৰ সেইটোৱে হৈছে আৰুষ্ট প্ৰকৃত সত্য প্ৰকৃত বাস্তৱতা, বাকী সকলোবোৰ হৈ গ'ল গাই বিভ্ৰান্তিকৰ, এই বিভ্ৰান্তিকৰ বিষয়বোৰে হৈছে তাগুত। সাধাৰণভাৱে ক'বলৈ হ'লে কোৰাণৰ বাহিৰৰ যিমান আমাৰ বিশ্বাস আছে, যিমান আমল আছে, কোৰাণৰ দৰ্শন অনুসৰি এই সকলোবোৰ তাগুত। গতিকে যিহেতু আল্লাহে কৈছে যে এই ধৰ্ম, এই জীৱন ব্যৱস্থাত কোনো ধৰণৰ যুঁজ অৱস্থি নাই, যিহেতু ইতিমধ্যে প্ৰকৃত বাস্তৱতা স্পষ্ট হৈ পৰিছে সকলো ধৰণৰ বিভ্ৰান্তিৰ পৰা, গতিকে যিয়ে ইয়াকফুৰ বি তাগুত, এনেধৰণৰ কোৰাণৰ বাহিৰৰ সকলো আল্লাহ দ্ৰোহিতাৰ বিষয়বস্তু হওক অস্বীকাৰ কৰিব, ৱা ইউমিনু বিল্লাহ, আৰু আল্লাহৰ ওপৰত বিশ্বাস আনিব, ছিকুৱেঞ্চ মন কৰিব, আল্লাহৰ ওপৰত বিশ্বাসৰ দৃঢ়তা আমি সঁচা অৰ্থত লাভ কৰিবলৈ হ'লে আল্লাহ সুবহানাহু তাআলাৰ পৰা প্ৰথম আমাৰ কাম হ'ব লাগিব ইয়াৰ বাহিৰৰ যিমানবোৰ বিভ্ৰান্তিকৰ বিষয় আছে তাগুতক আমি বৰ্জন কৰি ল'ব লাগিব, অন্যথা আল্লাহৰ কেতিয়াও পাৰ্মিশ্যন নাহে এই আৰুষ্ট বুজাব, কেতিয়াও নুবুজায় আল্লাহ।
ইয়াৰ ওচৰলৈও ইয়াৰ দৰ্শন ইয়াৰ বাস্তৱতাৰ ওচৰলৈও আহিব নোৱাৰে যেতিয়া তেওঁ মিক্সিঙৰ মাজত থাকিব। কোৰাণৰ বাহিৰৰো বিষয়বস্তু সৈতে কোৰাণক যেতিয়া লগ লগাই পেলাই তেওঁ আগবাঢ়ি যাব বিচাৰিব, কোৰাণৰ আয়াতৰ মূল বাস্তৱতা আল্লাহ সুবহানাহু তাআলাই কেতিয়াও বুজিব নিদিয়ে। এইভাৱেই কৈছে ফা মাই ইয়াকফুৰ বিত্তাগুত ৱা ইউমিনু বিল্লাহ, আৰু আল্লাহৰ ওপৰত বিশ্বাস আনিব, ফাকাদ ইস্তামছাকা, তেতিয়া নিশ্চিতভাৱে তেওঁ খামুচি ধৰিলে, বিল উৰৱাতিল উছকা, যে এটি পকুৱা ৰছীক সজোৰে যেন তেওঁ খামুচি ধৰিলে, লান ফিছামা লাহা, তাৰ পৰা বিচ্ছিন্ন হোৱাৰ আৰু কোনো আশংকা নাই। ৱাল্লাহু সামিউন আলীম, যেহেতু আল্লাহে সকলো শুনে আৰু সকলো জানে। গতিকে প্ৰিয় দৰ্শকবৃন্দ, চাওক তাগুত বিষয়টো আমি একেবাৰে স্পষ্ট কৰিব লাগিব। যেতিয়ালৈকে তাগুতক আমি বুজি লৈ তাগুতক বৰ্জন নকৰিম তেতিয়ালৈকে ইমানৰ প্ৰশ্ন আহিবই নোৱাৰে। আমি ভাবি থাকিলে নহ'ব, আমাৰ বিশ্বাসৰ ইমানৰ কোনো দৃঢ়তা নাথাকে। একনিষ্ঠভাৱে আমি কেৱল কোৰাণে দেখুওৱা পথত যদি আমি পৰিচালিত হ'ব লগা হয়, ইয়াৰ বাহিৰৰ যিমান বিষয়বস্তু আছে সমূহ লঞ্চে আমি ত্যাগ কৰি ল'ব লাগিব, ৰিজেক্ট কৰি ল'ব লাগিব, ডাইৰেক্ট ৰিজেক্ট কৰি ল'ব লাগিব। তাৰ যিমানেই লাগিলে গোটেই পৃথিৱীৰ মানুহে মানি থাকক, সেইটো কোনো প্ৰশ্ন আহিব নোৱাৰে। আল্লাহৰ আয়াত অনুসৰি আমি সকলো ধৰণৰ তাগুতক, বিভ্ৰান্তিক আমি বৰ্জন কৰি ল'লেহে আমি আল্লাহৰ ওপৰত ইমান আনিব পাৰিম। আৰু এনে কাম যিয়ে কৰিব, আল্লাহে কৈছে তেওঁ যেন সজোৰে খামুচি ধৰিলে এডাল পকুৱা ৰছীক, উৰৱাতিল উছকা বুলি কৈ আছে, আৰু কৈছে তাৰ পৰা বিচ্ছিন্ন তেওঁ কেতিয়াও নহয়। আৰু আলহামদুলিল্লাহ, কিমান ডাঙৰ আল্লাহৰ গেৰাণ্টি আছে চাওক। গতিকে সেই তাগুতৰ বিষয়ে ইয়াত আহিলে, ৱা আল্লাজিনা কাফাৰু, আৰু যিসকলে অগ্ৰাহ্য কৰিব, আউলিয়া উহুমুত তাগুত, সিহঁতৰ অভিভাৱকসকল হ'ব তাগুত। তাগুত অৰ্থাৎ কোৰাণৰ বাহিৰত যিমান পথ, যিমান ৰাস্তা, বিভিন্ন দল, সংগঠন, পৰম্পৰা ইত্যাদিয়ে দেখুৱাই থাকিব, এই গোটেইবোৰ হৈছে তাগুত। আৰু এই গোটেইবোৰৰ অভিভাৱক পৃথক পৃথক বহুতো অভিভাৱক থাকিব, আমুকে এনেকে কৈছে, আমুকে এনেকে, এক্সে এনেকে কৈছে, ৱাই এনেকে কৈছে, জেড এক্স ৱাই জেড, এই সকলোবোৰ হ'ব আউলিয়া। কাৰ? আল্লাজিনা কাফাৰু, যিসকলে অগ্ৰাহ্য কৰিব মূল বিষয়বস্তু। গতিকে তেনে লোকসকলক কি হ'ব, ইউখৰিজুহুম আউলিয়াহুমুত্তাগুত, এনেধৰণৰ আল্লাহৰ অগ্ৰাহ্যকাৰী যিসকলৰ অভিভাৱকসকল থাকিব তাগুত, ইউখৰিজু নাহুম, সিহঁতক উলিয়াই আনিব মিনান নূৰ, মূল যি বিষয়বস্তু আল্লাহৰ এই কিতাপৰ যি মূল দৰ্শন, নূৰ যি আছে, সেই নূৰৰ পৰা উলিয়াই আনিব, ইলা জুলুমাতি, ঘূৰ তৰপে তৰপে অন্ধকাৰৰ দিশলৈ উলিয়াই লৈ গুচি যাব। গতিকে প্ৰিয় দৰ্শকবৃন্দ, চাওক ইয়াত যথেষ্ট প্ৰাসংগিকতা আছে। এই দিশটো আমি বুজাৰ, আমি 257 আয়াত আমাৰ ক্লিয়াৰ হ'বৰ কাৰণে আমি আহ্বান জনাম। 256ক আমি বাৰম্বাৰ পঢ়ি বুজি ল'ব লাগিব যে তাগুত প্ৰকৃততে কি। আমি বিশ্বাস আনিবলৈ হ'লে যে প্ৰথমতে তাগুত আমি ফাৰ্ষ্ট টাইমত আমি যে ৰিজেক্ট কৰি ল'ব লাগিব, সেই দিশটোৰ ওপৰত আল্লাহে কিমান এম্ফেচাইজ কৰিছে। আমি যদি ৰিজেক্ট নকৰি আমি হনাপিটিকা কৰি চলিব বিচাৰোঁ যে কোৰাণো চলিব আৰু বহুত কিবাকিবি চলিব, কেতিয়াও কোৰাণৰ মূল দৰ্শন কেতিয়াও আল্লাহ সুবহানাহু তাআলাই এলাও নকৰে তেওঁলোকক বুজিবৰ বাবে। এই দিশটো আমি আশা ৰাখিম, ইয়াৰ মূল বাস্তৱতা যাতে আমি প্ৰত্যেকেই ভাল ধৰণে যদি বুজি পোৱাৰ বাবে চেষ্টা কৰোঁ, ইনশাআল্লাহ আল্লাহে তেওঁৰ আব্দৰ ওপৰত এই আয়াতসমূহ স্পষ্ট ভাষাৰে নাজিল কৰিব, আৰু যাৰ ওপৰতেই নাজিল কৰিব তেনে লোকসকলৰ অন্তৰত যিমান ধৰণৰ তৰপে তৰপে অন্ধকাৰ, তাগুত, গাই, তৰপে তৰপে বিভ্ৰান্তিৰ বস্তুসমূহ যে ইয়াত ষ্টৰ হৈ আছিল, এই গোটেইবোৰ ক্ৰমান্বয়ে লাহে লাহে ইয়াৰ পৰা উলিয়াই
এটি নিৰ্দিষ্ট পোহৰৰ দিশলৈ অৰ্থাৎ আল কোৰাণৰ দিশলৈ উলিয়াই লৈ গুচি আহে। সেই কথাটোৱে ইয়াত কৈছে, আমি ন নং আয়াত হুৱাল্লাজি ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতি বাইয়িনাতিন লিইউখরিজাকুম, যাতে তোমালোকক উলিয়াই আনিব পাৰে মিনাজ জুলুমাতি, তৰপে তৰপে থকা অসংখ্য চেতনাগত অন্ধকাৰৰ পৰা ইলা নূৰ, পোহৰৰ দিশলৈ, যিহেতু নিশ্চিতভাৱে আল্লাহ বিকুম তোমালোকৰ প্ৰতি লাৰাউফুন পৰম স্নেহময়, ৰাহিম পৰম কৰুণাময়। আল্লাহৰ সদায় চেষ্টা আছে, আল্লাহে সদায় ওপেন কৰি ৰাখিছে দৌৰ, মানুহ আহক, ইয়াক গ্ৰহণ কৰক, খামোচি ধৰক। ইনশাআল্লাহ আল্লাহে মনৰ ভিতৰত যিমান এনেকুৱা ধৰণৰ জুলুমাত আছিলে সকলোবোৰ জুলুমাতৰ পৰা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্ৰ এই নূৰৰ দিশলৈ আল্লাহে উলিয়াই লৈ গুচি আহিব। ওয়ামা লাকুম, আল্লাহে পুনৰ কৈছে, গতিকে কি হৈছে তোমালোকৰ, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহি, তোমালোকে যে ব্যয় কৰা নাই আল্লাহৰ দিশত, আল্লাহৰ পথত যে তোমালোকে ব্যয় কৰা নাই, এই দিশটো আমি ইনফাক শব্দৰ চৰ্চা আমি যোৱাকালি যিহেতু কৰিছোঁ, গতিকে আমি অধিক চৰ্চালৈ আজি আমি আহিব বিচৰা নাই। গতিকে আল্লাহে পুনৰ প্ৰশ্ন কৰিছে যে কি হৈছে তোমালোকৰ, ৱামা লাকুম, কি হৈছে তোমালোকৰ, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহি, যে আল্লাহৰ পথত যে তোমালোকে যেনেধৰণে তোমালোকক ব্যয় কৰিবলৈ কোৱা গৈছে, কি হৈছে তোমালোকৰ যে ব্যয় কৰা নাই, তোমালোকক যিমান অতিৰিক্ত দিয়া গৈছে তোমালোকে যে খামোচি মাৰি ধৰি নিজৰ বুলি ভাবি তোমালোকে বিভিন্ন ধৰণৰ প্লেন কৰি আছা, এই অতিৰিক্তসমূহ যে বেলেগৰ হক হয় তেওঁলোকক যে আদায় দিবলৈ কৈছে, তোমালোকে কিয় আদায় দিয়া নাই। ৱালিল্লাহি মিৰাসুল সামাৱাতি ৱাল আৰদি, যিহেতু আল্লাহৰে, ৱালিল্লাহি মিৰাসুল সামাৱাতি ৱাল আৰদি, এই আকাশমণ্ডল আৰু পৃথিৱীৰ যিমান আল্লাহৰ উত্তৰাধিকাৰ, এই গোটেই উত্তৰাধিকাৰ প্ৰকৃততে আল্লাহৰে। তোমালোকে ইয়াত তোমালোকৰ এই অতিৰিক্ত আল্লাহে যি তোমালোকক পৰীক্ষাৰ বাবে টকা পইচা ধন সম্পত্তি দি দিছে, তোমালোকৰ কি হৈছে এইবোৰ যে তোমালোকে খামোচি ধৰি তোমালোকৰ নিজৰ ভোগবিলাক, তোমালোকৰ সন্তান সন্ততিৰ বিভিন্ন প্লেন সন্মুখত লৈ যে তোমালোকে খামোচি ধৰি আছা, তোমালোকেতো এইটো তোমালোকৰ পইচাই নহয়, এইটো তোমালোকক দিয়া গৈছে, আনৰ অধিকাৰ তোমালোকৰ ওচৰত ৰখা গৈছে, তোমালোকৰ কি হৈছে আনৰ অধিকাৰ যে তোমালোকে দি দিয়া নাই, এইটোতো তোমালোকৰ হকেই নহয়, যিহেতু এই আকাশমণ্ডল আৰু পৃথিৱীৰ উত্তৰাধিকাৰিত্ব একমাত্ৰ যিহেতু আল্লাহৰ, তোমালোকৰ ওচৰত ৰাখি কি কৰিবা তোমালোকে। ৱাল আৰদি, তাৰ পাছতে কেতিয়া আয়াতত কৈছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, লা ইয়াস্তাৱি মিনকুম, তোমালোকৰ মাজৰ একেই নহয়, ইকুৱেল নহয়, মান যিয়ে আনফাকা মিন কাবলিল ফাতহি ৱা কাতালা, এটি দিশ আল্লাহে ইয়াত উল্লেখ কৰিছে, আল্লাহে কৈছে যে তোমালোকৰ মাজৰ একেই নহয়, দে আৰ নট ইকুৱেল, মান যিয়ে আনফাকা ব্যয় কৰে, মিন কাবলি তাৰ আগতে, আল ফাতহি, ফাতহি বিজয়, চক সুৰা ফাতাহ যে আমি পঢ়ি আহিছোঁ, আল্লাহে বিজয়ৰ দুৱাৰ মুকলি কৰি দিয়ে, আমি এই সন্দৰ্ভত বহুতো চৰ্চা কৰি আহিছোঁ, যেতিয়া মানুহৰ বিজয়ৰ দুৱাৰ বাস্তৱিকতাত প্ৰত্যেকেই বুজি পাই যাব, বিজয়ৰ দুৱাৰ আন একো নহয় প্ৰিয় দৰ্শকবৃন্দ, যেতিয়া কোৰাণ মজিদৰ দিশলৈ মানুহক আগ্ৰহী কৰিব, কোৰাণৰ আদেশ নিষেধসমূহ মানিবৰ বাবে তেওঁক সদায় তেওঁ মন গৈ থাকিব, কোৰাণ বুজিবৰ মন গৈ থাকিব, এই অনুসৰি তেওঁ আমল কৰি গৈ থাকিব, বিশ্বাস কৰি গৈ থাকিব, এইটোৱেই হৈ গ'ল বিজয়ৰ দুৱাৰ মুকলি কৰি দিয়া। গতিকে যাৰ ক্ষেত্ৰত এই বিজয়ৰ দুৱাৰ মুকলি কৰাৰ আগতে মন কৰিব, আনফাতা মিন কাবলি আল ফাতহি, এই বিজয়ৰ দুৱাৰ মুকলি কৰাৰ আগতেই যিসকলে ব্যয় কৰিছে, ৱা কাতালা,
আর সংগ্রাম করেছে নিজক লৈ জিহাদ করেছে কেনে কই আল্লাহর উসর কিতাবর দিকলৈ আহিব পারে সেই লোক সকল উলাইকা আজামু এই লোক সকল হইছে গ্রেটার ডাঙর থাকিব দারাজাতিন তেও বিভিন্ন জি স্টেজ থাকিব অবস্থানগত দিখর পড়া জি হকলে বিয় করিব দুয়ার বিজয়ের দুয়ার মুকলি হওয়ার তেওর বাস্তবিকতা তেও নিজর ক্ষেত্র বিজয়ের দুয়ার মুকলি হওয়ার পূর্বে আল্লাহর আদেশ অনুসরি জি হকলে বিয় করিব এই লোক সকলের বিষয়ে আল্লাহে কইছে যে তেওলোক আজামু গ্রেটার উপরত থাকিব দ্বারা যা তিন তেওলোকর অবস্থান দুটি দিক উল্লেখ করেছে সেইভাবে ইকুয়াল নহয় বলে কইছে এটি দিকর বিষয়ে কলে যিসকলে বিয় করিব এই বিজয়ের দুয়ার মুকলি হওয়ার আগতে আর কইছে মিনাল লাজিনা সেই সকলত কয়ও উপরত থাকিব অবস্থানগতভাবে গ্রেটার স্টেটত থাকিব যিসকলে আগতেই বিয় করিব মিনাল লাজিনা সেই সকলের তুলনাত আনফাকু যিসকলে বিয় করে মিম বাদু তার পাছত অর্থাৎ বিজয়ের দুয়ার তেওঁলে যেতিয়া আহিব তার পাছত যিসকলে বিয় করিব ওয়াকাতালু আর তেতিয়া তেওঁ সংগ্রাম করিব বিষয়বস্তু এনে ধরনের হয় কারোবার ক্ষেত্রত এই আর্থিক যেটু ইনফাকর বিষয়টি ইয়াত চর্চা হয়ে আছে সেই ইনফাকর দিকটো মানুষ এনেকুয়া হব পারে যে একেবারে মুক্ত মনেরে তেওঁ মানুহক দিবলৈ ধরলে আল্লাহে যেনে ধরনে কৈছে তেনে ধরনে তেওঁ আনৰ অধিকাৰ আদায় কৰি গৈ আছে যদিও তেওঁ কিন্তু বাস্তৱিকতাতে এই আল্লাহৰ যি মূল দুৱাৰ সেই দুৱাৰ খুলি দিয়াৰ আগতেই তেওঁ দি আছে গতিকে আল্লাহে সেই লোকসকলক কৈছে যে যিসকলে দৰজা খুলি দিয়াৰ আগতেই দিছে আৰু তাৰ পিছত তেওঁলোকে সংগ্ৰাম কৰিছে ৱাকাতালু প্রথমতে দি লৈছে তারপর আল্লাহে যেটা খুলি দিলে তেতিয়া তেওঁ সংগ্রাম করেছে এই পথর উপর আহিবলে সেইটো হয়ে গেল এক শ্রেণী আর এক শ্রেণী যিসকল পাছত আহিছে অর্থাৎ বিজয়ের দ্বার দেখিছে যে আনর খুলি গৈছে তেওঁলোকর বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা পাইছে কেবল আল্লাহর কথার প্রতি তেওঁলোক সমর্পিত হওয়া দেখি গৈছে এই দিকটো যেতিয়া কোনোবাই দেখি তার পাছত ব্যয় করিব সেইভাবে কৈছে আনফাকু মিম বাদু তার পাছত বিজয়ের দুয়ার খুলি যার পাছত যিসকলে ব্যয় করিব দুটা শ্রেণী বিষয়ে আল্লাহে উল্লেখ করেছে বিজয়ের দুয়ার খুলি যার আগত ব্যয় করা আর বিজয়ের দুয়ার খুলি যার পাছত ব্যয় করা এই দুটা দিক তুলনা করে আল্লাহে প্রথম দিকট কই আছে যিসকলে বিজয়ের দুয়ার খোলার আগতেই ব্যয় করিব তেওঁলোকৰ অবস্থানগতভাবে তেওঁলোক উপর থাকিব ওয়াকাতালুহু তারপর কিন্তু একটি আয়াতত আল্লাহে কয়ে দিলে যে ওয়াকুল্লান তথাপিও ইহত প্রত্যেকে যদিও দুটা শ্রেণী আল্লাহে দেখুয়াইছে ওয়াকুল্লান ইহত প্রত্যেকে ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু ভালর প্রতিশ্রুতি এই দুই শ্রেণীর লোকর ভাবে আল্লাহে কিন্তু ওপেন করে ঘোষণা করে দিল যদিও আয়াতত প্রথম অবস্থাত আল্লাহে তুলনামূলকভাবে দিছে যে বিজয়ের দুয়ার খোলার আগতে ব্যয় করা আর বিজয়ের দুয়ার খোলার পাছত ব্যয় করা দুটা শ্রেণীক আল্লাহে তুলনা করে এটি শ্রেণীক অবস্থানগতভাবে যদিও প্রথম শ্রেণীটুক উপর রাখিছো বলে কইছে পরবর্তী সময়ত একটি আয়াততে আল্লাহে কই দিলে যে ওয়াকুল্লান আর ইহত প্রত্যেকে ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহর প্রতিশ্রুতি ইহত দুইটি পক্ষর ভাবে আল্লাহর কিন্তু ভাল প্রতিশ্রুতি দুইটি পক্ষর ভাবে আছে ওয়া আল্লাহু যেহেতু আল্লাহে বিমা তা'মালুনা খাবীর আল্লাহে তোমালোকে যি করে আসা তোমালোকে কোনোবাই আগত দিছা বিজয় দুয়ার খোলার আগত বা বিজয় দুয়ার পাছত খোলা তোমালোকে ইনফাক করেছা এই সকলবোৰ বিষয়ত বিমা তা'মালুনা খাবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলো খবর রাখে বলে কৈছে তার পাছৰ আয়াতত আল্লাহে কৈছে মানজা কোন আছে হু ইজ হি তেওঁ কোন প্রকৃততে আল্লাজি যিয়ে ইয়ুকরিদুল্লাহু আল্লাহক ঋণ দিয়ে কারদান হাসানান উত্তম ঋণ দিয়ে উত্তম ঋণ দিওঁতা কোন আছে ফা ইউদা আইফাহু লাহু আল্লাহে কৈছে ফা ইউদা আইফাহু লাহু যিয়ে এনে ধরনের আল্লাহক
উত্তম ঋণ দিব আল্লাহে বহু গুণে তেওঁৰ বাবে বৃদ্ধি কৰি দিব ওয়াল্লাহু আৰু তেওঁৰ বাবে আছে আজিৰুন কৰিম বহুত মর্যাদা সম্পন্ন সন্মানীয় পুরস্কার আছে তেওঁলোকৰ বাবে এতিয়া প্রিয় দর্শকবৃন্দ চাওক আমি আয়াতৰ সিকুয়েন্সবোৰ মন কৰি যাব লাগিব ইয়াৰ আগৰ আয়াতত আল্লাহে ইনফাকৰ বিষয়ে কৈ আছে অর্থাৎ ব্যয় কৰাৰ দিশটো কৈ আছে আর ব্যয় করার উপর আল্লাহে কিন্তু সূরা বাকারার আরম্ভণির উপর এই ব্যয়ের উপর আল্লাহ সুবহানাহু তাআলাই কিন্তু আরম্ভ করে গেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা সব আরম্ভণিতে আল্লাহে এই ব্যয় আরম্ভ করেছে সূরা আল বাকারার আরম্ভণিতে গোটেই কোরআন মজিদ বিওপি আছে এই ব্যয়ৰ দিশটো আমি পুনৰ কৈছো ব্যয়ৰ দিশটোৰ ওপৰত আল্লাহে যথেষ্ট গুৰুত্ব দিছে কাৰোবাক আৰ্থিক দিশৰ পৰা আল্লাহে বহুতো উন্নত পৰ্যায়ত ৰখাৰ দিশটো এনে নহয় এই গোটেই টকা পইচা আমাৰ নহয় আল্লাহে আমাক পৰীক্ষাৰ বাবে আল্লাহে আমাক তাৰ ওপৰত খিলাফত দিছে সেই অৱস্থাত আমাক প্ৰতিষ্ঠিত কৰিছে আমাক পৰীক্ষা কৰি আছে অতিৰিক্তভাৱে আমাৰ যিমান টকা পইচা দিছে সেই টকা পইচাৰ পৰা আল্লাহে এক দীৰ্ঘ তালিকা কোৰআন মজিদত বহুবাৰ উল্লেখ কৰিছে সেই অতিৰিক্ত টকা পইচা প্ৰকৃততে আমাৰ নহয় সেই অতিৰিক্ত টকা পইচাৰ হকদাৰ হৈছে আল্লাহে উল্লেখ কৰা সেই তালিকাত অন্তৰ্ভুক্ত লোকসকল তেওঁলোকৰহে হক তেওঁলোকৰ অধিকাৰ আমাৰ ওচৰত জমা ৰাখিছে আমি মুক্ত মনেৰে আল্লাহৰ আদেশ পালন কৰাৰ স্বাৰ্থত আমি এই অতিরিক্ত টকা পয়সা যথাযথভাবে আল্লাহে যে ধরনের দিবলে কৈছে আমি দিব লাগিব এইটুয়ে হৈছে ইনফাকর মূল গুরুত্ব আমি পুনৰ কৈছো আমি কারুবাক দি আমি হেতু মই দান দিছো বা আমি দান দিছো বুলি এনে ধরনের কথা যাতে আমার মনের ভিতর না থাকে কিয়নো সেই বস্তু যিটো আমি আনক দিছো হেতু আমার নহয় সেই হকটো আনৰ আল্লাহে আমার ওচৰত জমাহে রাখিছে এই পরীক্ষা চাবর বাবে আল্লাহ সুবহানাহু তাআলা ইনফাক সন্দর্ভত কুরআন মজিদত ইমান বিস্তৃত আয়াত বারম্বার যে বিভিন্ন অ্যাঙ্গুলার পৰা বিভিন্ন ডাইমেনশনত যে আল্লাহে কৈ আছে এই ইনফাক দিকটো কিন্তু আমি বুঝি বুজার চেষ্টা করব লাগিব প্রিয় দর্শকবৃন্দ গতিকে যেহেতু বিষয়বস্তু টকা পয়সা দিয়ার কথাটো আহিছে গতিকে পরবর্তী আয়াতত যে কৈছে উত্তম ঋণ আল্লাহক উত্তম ঋণ দিওঁতা কোন আছে এই যে অতিরিক্ত আমার টকা পয়সা সমূহ আনৰ হক যে আমি আদায় কৰিছো এইটো প্রকৃততে আল্লাহর ওচৰত উত্তম ঋণ হৈ গল গতিকে আল্লাহে কৈছে এনে ধরনের যিয়ে আল্লাহক উত্তম ঋণ দিব কোনো গরিব মিসকিনক দিয়া আল্লাহর আদেশ অনুসৰি যেহেতু আমি কৰি আছো প্রকৃততে আমি আল্লাহক উত্তম ঋণ দিয়া হব আর এনে ধরনের যিয়ে উত্তম ঋণ দিব আল্লাহক আল্লাহে কৈছে যে আল্লাহে বহু গুণে তেওঁ বৃদ্ধি কৰি দিব আৰু তেওঁৰ বাবে থাকিব বহুত মর্যাদাপূর্ণ পুরস্কার থাকিব বুলি কৈছে একেবারে কোরআন মজিদৰ আয়াত প্রিয় দর্শকবৃন্দ একেবারে স্পষ্ট ইয়াত কোনো ভেজাল নাই আমি কেবল আমার মানসিকতা সমর্পণৰ মানসিকতা থাকিব লাগিব যে একমাত্র আমি আল্লাহ সুবহানাহু তাআলাই কি কৈছে এইটোহে শুনিম সেইটোহে বুঝিম সেইটোহে মানিম ইয়ার বাহিরর সকলো ধরনের তাগুদ গাই আমি কিন্তু বর্জন করে লই আমি সমর্পিত হয়েছো এই মানসিকতার আহক ইনশাআল্লাহ দেখিব কোরআন মজিদ একেবারে সহজ কোনো টান নহয় আল্লাহ সুবহানাহু তাআলা কেতিয়াও অলাগতিয়াল কথা নয় আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং নিজে কৈছে যে এই কোরআন মজিদ মই সহজ করে দিছো আসেনে কোনোবা ইয়ার পৰা উপদেশ লবলৈ গতিকে প্রিয় দর্শকবৃন্দ আমি সহজ সহজ বলে যে কই আছো আমার কথা কোয়া নাই আমার এক্সপিরিয়েন্সর পৰা আলহামদুলিল্লাহ আল্লাহে আমাকে এক বাস্তবিকতা বুঝাইছে আজিও আমি দৃঢ়তাৰে কম ব্যক্তিগতভাবে হয় এই কোরআন মজিদ একেবারে সহজ কিন্তু এই একেবারে সহজ বলে কোয়া কথাটো যে আমি কৈছো প্রকৃততে আল্লাহে কোয়া কথার উপর ভরসা করে লই দৃষ্টিভঙ্গীরে আমি আগবাড়ি আহার চেষ্টা করার বাবে আলহামদুলিল্লাহ কোরআন মজিদক আমি কোনো কঠিনতা ইয়ার মাজত বিচারি পোৱা নাই একেবারে সহজ হয় কিন্তু আমার সামাজিক ব্যবস্থায় আমাক বিভিন্ন প্রকারে আমাক
অতি কৌশলগতভাৱে আমাক কোরআন মজিদৰ পৰা আমাক আঁতৰোৱাৰ চেষ্টা কৰি আহিছে প্ৰিয় দৰ্শকবৃন্দ, সদায় কৈ আহিছো। সজোৰে দাবী কৰিব বিচাৰে এটি শ্ৰেণীয়ে যে চৌধ্যটি গুণৰ অধিকাৰী হলেহে কোরআন মজিদ বুজিবলৈ পাৰিব। কোনো কথা আল্লাহে তেনেধৰণৰ কথা কোৱা নাই। গতিকে এই চৌধ্যটি মহা ডাঙৰ ডাঙৰ গুণৰ বিষয়ে যেতিয়াই কৈ দিব সাধাৰণ মানুহ কেতিয়াও কোরআন মজিদৰ ওচৰলৈ নাহে, কিয়নো সেই চৌধ্যটি গুণৰ এটি গুণো তেওঁৰ ওচৰত, সাধাৰণ মানুহৰ ওচৰত নাথাকে। যিসকলে দাবী কৰিছে চৌধ্যটি গুণৰ, তেওঁলোকৰ এই চৌধ্যটি গুণৰ অধিকাৰী হৈও কিয় কোরআন মজিদ তেওঁলোকে আজি মুক্ত মনেৰে সমাজত প্ৰচাৰ কৰা নাই? নিশ্চিতভাৱে আমাৰ প্ৰশ্ন থাকিব তেনেধৰণৰ লোকসকলৰ প্ৰতি। আল্লাহৰ ওচৰততো এনেধৰণৰ প্ৰশ্নৰ সন্মুখীন যে হবই লাগিব তাৰ কোনো সন্দেহ নাই। আমিও প্ৰশ্ন কৰিব বিচাৰিছো, ইমান কৌশলগতভাৱে যে মানুহক কোরআন মজিদৰ পৰা আঁতৰোৱাৰ প্ৰচেষ্টা কৰি আহিছে, কিয়, কি স্বাৰ্থ আছে ইয়াত? চৌধ্যটি যি উল্লেখিত গুণৰ ব্যক্তিগতভাৱে এটিও গুণ তেওঁলোকে উল্লেখ কৰা এটিও গুণ দেখোন আমাৰ ওচৰত নাই। আলহামদুলিল্লাহ কোরআন মজিদ শেষ হবলৈ হৈ গৈছে। আল্লাহ সুবহানাহু তাআলাই যদি এই কোরআন আমাক নুবুজায়, কেনেকৈ আমি ধারাবাহিকভাৱে এই কোরআন মজিদ লৈ আপোনালোকৰ সন্মুখত আল্লাহৰ কিতাব আমি কোৱাৰ চেষ্টা কৰিম? হয়, মানুহ মাত্ৰেই ভুল ত্ৰুটি থকাটো খুবেই স্বাভাৱিক, কোনো মানুহ ভুলৰ উদ্ধত নহয়। আমি কেতিয়াও দাবী নকৰোঁ যে আমাৰ একো ভুল হোৱা নাই। উচ্চাৰণত ভুল হ'ব পাৰে, বুজৰো ভুল। আল্লাহ সুবহানাহু তাআলাই আমাক যেনেধৰণে বুজাইছে সেই বুজহে আমি আপোনালোকৰ আগত প্ৰকাশ কৰিছোঁ। আহক সকলো আগবাঢ়ি আহক, এনেধৰণৰ চৌধ্যটি গুণসম্পন্ন প্ৰত্যেকগৰাকী ব্যক্তিক আমি আহ্বান জনাব বিচাৰোঁ যে আপোনালোকে এই চৌধ্যটি গুণ লৈ আগবাঢ়ি আহক, আল্লাহৰ কিতাপ সমাজত মুকলি কৰক। আমি দেখা নাই একনিষ্ঠভাৱে আল্লাহৰ কিতাপক মুকলি কৰাৰ প্ৰচেষ্টা কৰা মানুহৰ সংখ্যা নাই বুলি ক'লেও ভুল কোৱা নহ'ব এইখন অসমত। গতিকে প্ৰিয় দৰ্শকবৃন্দ, বিষয়বস্তুবোৰ যিহেতু যথেষ্ট গভীৰ, অনিচ্ছা সত্ত্বেও আমি বহুতো কথা মুকলি কৰাৰ উদ্দেশ্যৰে আমি ক'বলৈ বাধ্য হৈ যাওঁ। আমি ব্যক্তিগত কোনো দল কোনো ব্যক্তিক আমি সেৱা প্ৰতিপন্ন কৰাৰ মানসিকতা আগত লৈ কিন্তু কোৱা নাই। কৈছোঁ আল্লাহৰ কিতাপ সন্মুখত লৈ ইয়াৰ যি বাস্তৱতা আছে সেই বাস্তৱতাহে আমি দাঙি ধৰিছোঁ। এই বাস্তৱতা দাঙি ধৰিবলৈ যাওঁতে বিভিন্ন শ্ৰেণীয়ে যে বিভিন্ন প্ৰকাৰে বাধা দিছে সেই দিশটোহে আমি আপোনালোকৰ আগত উল্লেখ কৰাৰ চেষ্টা কৰিছোঁ। গতিকে আলহামদুলিল্লাহ প্ৰিয় দৰ্শকবৃন্দ, সময়ৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমাৰ আজিৰ এই অনুবাদ চৰ্চাৰ ধাৰাবাহিকতা আমি ইমানতে সমাপ্ত কৰিব বিচাৰিছোঁ। অন্তিম দিশলৈ যিহেতু আহি আছোঁ, কোরআন মজিদ যথেষ্ট কনচেনট্ৰেটেড হৈ আহিছে, আয়াতসমূহ দৃঢ় হৈ আহি আছে। গতিকে আমি খুব ইনশাআল্লাহ ধীৰ সুস্থিৰে আমি প্ৰতিটো আয়াতক লৈ আমি চিন্তা চৰ্চা কৰি আমি আগবাঢ়ি যোৱাৰ চেষ্টা কৰিম। ৰব্বানা আমান্না বিমা আনজালতা ওয়া তাবানা ৰাসূল ফাকতুবনা মা'আ শ্বাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সালামুন আলাইকুম।